করোনা অতিমারিতে হতাশ জনজীবন, মানুষের বাঁচার রসদ একে একে হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে, যুব সমাজের ভবিষ্যৎ কোথায়, সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর লড়াই। মানুষের চোখে নতুন স্বপ্ন, ভবিষ্যতে বাঁচার অনুপ্রেরণাকে সামনে নিয়ে এলো প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস। মানুষের সমর্থনে তার মোটিভেশনাল টক শো জয়ের পথের সঙ্গে সুজয় এক পা করে 250তম পর্বে পৌঁছে গেল। আর এই মাইলস্টোনে পৌঁছানো মাত্রই পয়লা বৈশাখে প্রেস ক্লাবে জয়ের পথের সঙ্গে সুজয়ের থিম সং রিলিজ হলো। দেবসেন মিউজিকের তত্ত্বাবধানে প্রকাশ পেল এই থিম সং, যা গেয়েছেন রাঘব চট্টোপাধ্যায়। আর সেই উপলক্ষেই কলকাতা প্রেস ক্লাবে বসেছিল চাঁদের হাট, যেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন, ছিলেন ডক্টর কুণাল সরকার, এছাড়া উপস্থিত ছিলেন ডক্টর সৈকত মৈত্র, ডক্টর গৌতম মুখোপাধ্যায়, শ্রীমতী অলকানন্দা দেব, শ্রী গৌতম দে, দিব্যেন্দু বড়ুয়া, দেবনারায়ণ সরকার প্রমুখ অসংখ্য ব্যক্তিবর্গরা। Motivating people, inspiring people, and today is the launch of the musical video. Again, all my best wishes so that we can be inspired, we can be motivated. So many important dignitaries, eminent personalities were there for such talk shows, and they have really helped us to live our life, to make our life so meaningful. About music, it's not about lyrics, it's not about tune, it's about the total combination where songs and music do motivate us, do inspire us, and help us to live our life to the fullest. May you all live দেখুন, আর 250 এপিসোড তো পাঁচ বছর ধরে যখন প্রথম শুরু করেছিলাম জয়ের পথে সঙ্গে সুজয়, মনে হচ্ছিল আমি তো কোনো মিডিয়া নিয়ে আসিনি, মনে হচ্ছিল যে 25টা এপিসোড করি মোর দ্যান এনাফ। 25তম এপিসোড হর্ষ নেওটি এলেন, 50তম এপিসোড আমার মেয়ে এলো, 75তম এপিসোড বেনুদা মানে সব্যসাচ চক্রবর্তী, 100তম এপিসোড অঞ্জন চ্যাটার্জি এলেন, 150তম যে সৌমিত্র চট্টোপাধ্যায় এলেন, 225 নীল ভট্টাচার্য এলো, 250 দেবাশিস সেন আইএস হিটকোর চেয়ারম্যান এলেন। এই যে ধরে ধর আমি না ম্যানেজমেন্টের কথা হিসেবে বলি, ওয়ান স্টেপ অ্যাট দ্য টাইম অ্যান্ড দ্য ভিউ ইজ বিউটিফুল অ্যাট দ্য টপ। একটু একটু করে করতে হবে, সোনার বাংলা কেউ করে দেবে না, কোনো রাজনৈতিক নেতা নেত্রী রাজনৈতিক দল সোনার বাংলা করতে হবে না, শুধু রাজনৈতিক নেতা নেত্রীর ওপর দল ছিল আমরা ঠিক করছি না, তাদের ওপর ইনজাস্টিস করছি, আমাদের নিজের নিজের হাত ধরতে হবে। আমার মনে হচ্ছে আমার এত ভালো পরিবারের জন্ম, আমার এত ভালো স্ত্রী, এত ভালো মেয়ে, এত ভালো বাবা মা, আমার ভাই ভাই বউ, আমাদের শ্বশুর শাশুড়ি, আই শুড কন্ট্রিবিউট। পয়সা নিয়ে তো ওপরে যেতে পারবো না, সুতরাং যেটুকুনি আছে সেইটুকুনি খরচা করে, সেইটুকুনি হিসেব মতো খরচা করে যদি বাংলার ঘরে ঘরে, ভারতবর্ষের ঘরে ঘরে, সারা বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, আশার কথা যে আশার সিঁড়ি আমরা উঠতে পারবো জয়ের পথে সঙ্গে সুদায়। 250 হোক, 500 হোক, 300 হোক, 251 যদি শেষ হয়ে যায় আমার কথা শেষ হবে না, আমি বলি শব্দই ব্রহ্ম, সেই শব্দ করে যাব। তার কারণ হচ্ছে ভগবান, আমি বলি যে বাবা মা কখন খুশি হয়, বাবা মা তার সন্তান যখন তাকে ক্রস করে যায়। আমার মেয়ে মাধ্যমিকে 2015 9th হয়, 11.5 লক্ষ লোকের মধ্যে, উচ্চ মাধ্যমিক 2017 10th হয়, 10 লক্ষ লোকের মধ্যে, এখন যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করছে সেখানে ফার্স্ট কিংবা সেকেন্ড হয়, 4টি ইউএস ইউনিভার্সিটিতে পেয়েছে ট্রাইয়ে চাকরি পেয়েছে, সিভিল সার্ভিস দেওয়ার জন্য ধরা হচ্ছে। আমার জীবন থেকে আর কিছু পাওয়ার আছে কি? আমার কিচ্ছু পাওয়ার নেই, দেবার আছে এই যে পজিটিভ শক্তি, এই যে শব্দ, যে শব্দকে আমি বলি শব্দই ব্রহ্ম, তাই শব্দ করে যেতে চাই, শব্দ করে চেঞ্জ করব, একদম একদম চেষ্টা করে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত।
বাংলার ভারতবর্ষের সারা বিশ্বের যে ইন্সপিরেশন করতে মোটিভেশন করতে ইন্সপিরেশন করতে মোটিভেশন তো করা যায় না, মোটিভেশন বলে একটা, এবং জয়ের পথে সংবিষুদায় সেই লক্ষ্য আগেও ছিল, এখনও আছে। আজকে অনেকজন অনেক অ্যাডভাইস দিয়েছে, ইনপুটস দেখলে সেগুলো আমরা করবো। আমরা নতুন ফর্ম্যাটে আসবো, আমরা গান দিয়ে কেন ভ্রান্ত লোকের মনে মনে পৌঁছে যায়, পুরো এত লোকের ধৈর্য থাকে না আধ ঘন্টা ধরে শো শোনার, তার মধ্যে যে একটা ভালো একটা শায়রি আছে, ভালো একটা গল্প আছে, সেভেন রুলস আছে, এইগুলো এডিট করে করা খুব, কিন্তু গানের মধ্যে অনেক তাড়াতাড়ি দেব সেনকে বর্ণনা, ভগবানের দেব তো মানে দেবতা পাঠিয়েছে দেবকে, দেবকে আমি বলিনি তুমি গান তৈরি করো, সে নিজেই বলেছে গান তৈরি করবে, এবং আমরা হাতে হাত ধরেছি আগামী দিনে গান এবং কথার মধ্যে দিয়ে, গানও তো শব্দ, তো শব্দ তো ব্রহ্ম, সে গান এবং সতা সরস্বতীর মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আমরা চলে যাব, যাতে লক্ষ্মীরও আমাদের কোনো অসুবিধা না হয়, এবং মা লক্ষ্মী সরস্বতী থাকে তাহলে মা দুর্গা কিংবা যে মানে সর্বোত্তম মা সে তো আমাদের ফেলে দিতে পারে, আল্লাহ হোক ক্রাইস্ট হোক জিসাস হোক যে হোক যে ধর্মে শিখ গুরু হোক সবাই আমাদের এ করবে, সমস্ত ধর্মের লোকেদের কাছে আমরা আমরা মসজিদে যাবো গির্জায় যাবো মন্দিরে যাবো গিয়ে প্রার্থনা করবো, আমরা যেন আমাদের কাজে সফল হতে পারি, আমরা যেন সোনার বাংলা করতে পারি, আমরা যেন সোনার ভারতবর্ষ করতে পারি, ভারতকে যেন আমরা সোনার যে সর্বশ্রেষ্ঠ দেশে মানে আবার জগৎসভার শ্রেষ্ঠ আসনের জন্য যদি 1% আমাদের কন্ট্রিবিউশন থাকে আমরা আমরা মনে করবো আমাদের জীবন সার্থক। আগামী মাস থেকে যেটা দেবসেন আগেই ডিক্লেয়ার করেছে আমরা মোটিভেশনাল ভিডিওস নিয়ে আসবো, সেটা কোনো চ্যানেলে আসবে না, আমাদের ইউটিউব চ্যানেলে আসবে, যেখানে আমরা নানান অ্যাসপেক্টস অফ মোটিভেশন নানান অ্যাসপেক্টস অফ তার মধ্যে কেরিয়ার থাকতে পারে, অন্টারপ্রেনারশিপ থাকতে পারে, নিউ বিজনেস আইডিয়াস থাকতে পারে, রাজনীতি থাকতে পারে, কেন সব কিছুতে মোটিভেশন। আপনাকে আজকে যদি শুনে থাকেন যে আমি বলেছিলাম আমার দেবাশিস সেন যিনি আমার 250 এপিসোডের গেস্ট ছিলেন যে দেখো আমার মেয়ে তো সিভিল সার্ভিস করতে চায় কিন্তু অনেক সিভিল সার্ভেন্টই বলে ধরে এই বাজে বাজে পলিটিশিয়ানদের আন্ডারে কাজ করা মানে এমনি একটা স্ট্রে কথা, উনি বলছেন পলিটিক্স তো লক্ষ লক্ষ কোটি কোটি লোক করে, তার মধ্যে কজন নেতা হয়, তার মধ্যে কজন লিডার হয়, লিডারের থেকে কজন কাউন্সিলার হয়, কত কাউন্সিলার থেকে কয়েকজন এমএলএ হয়, তার থেকে কয়েকজন এমপি হয়, তার মধ্যে কেউ প্রধানমন্ত্রী হয়, তার মধ্যে কেউ মন্ত্রী হয়, এই সম্মান এত, তারা কিন্তু বোকা লোক নয়, তারা কিন্তু দর্শন নেই, কিছু কিছু কাইটেরিয়া আটকে যেতে পারে। সুতরাং সেই যে মোটিভেশন যে নিজের মধ্যে থেকেও পাকের মধ্য থেকেও পদ্ম হওয়ার চেষ্টায় আমরা করব, তার জন্য মোটিভেশনাল শোজ আনবো যেটা কোনো টিভির ওপর ডিপেন্ডেন্ট নয়, যেটা সারা বিশ্বের যখনই করবো। আজকে যে জয়ের পথে সংবিষয় মিউজিক ভিডিওটা 5টায় লঞ্চ হয়েছে, আপনারা প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের চ্যানেলে গেলে দেখতে পাবেন, সারা বিশ্ব থেকে আপনারা একটু পৌঁছে দিতে চেষ্টা করবেন, আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব। এর মধ্যে বিশ্বাস করুন আমাদের কোনো ফিনান্সিয়াল গেনের যদি বলে ফিনান্সিয়াল ভাইবিলিটি কিংবা সাস্টেনেন্স এর হয় একটা লক্ষ্য নিশ্চয়ই থাকবে, কিন্তু এর থেকে পয়সা করে কিছু করার নেই। আমি বলি ভগবান যা দিয়েছে প্রয়োজনের থেকে বেশি দিয়েছেন, আগে এইটুকুনি যদি দেন তার চেয়ে কম দিলেও মেনে নিতে হবে, বেশি দিলেও নিয়ে নেবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম শুধু পয়সার জন্য নাথিং উইল বি ডান, উইল ডু ফর দ্য নেক্সট জেনারেশন, তো আমাদের পরবর্তী ভারতবাসী পরবর্তী বিশ্ববাসী যাতে ভালো থাকে। তাই আড়াই বছর পরে আমাদের নিউ ফরম্যাট আসছে, মোটিভেশনাল শোজ আসছে, যা টেকনিক্যাল দিক পুরো দেখছেন দেখবে, কন্টেন্টসও অনেকটা দেখবে আমরা দেখবো, অ্যান্ড উইল হ্যাভ আ টিম ওয়ার্কিং ফর করোনা পরবর্তী সময়। তো সেই জায়গা থেকে তিন লক্ষ্য জয়ের পথে সঙ্গে সুজয়, সুজয়দার মেন লক্ষ্য হচ্ছে আমাদের বাংলা সোনার বাংলা গড়া, আর আমাদের সোনার বাংলা এক এত বিখ্যাত বিখ্যাত মানুষ মানে আমাদের নোবেল প্রাইজ পেয়েছেন প্রত্যেকটা বাংলা থেকেই পেয়েছেন, এবং আমাদের ভারতবর্ষ সমস্ত জায়গা থেকে উনি বহু বহু মানে যারা শিল্পী আছে যারা বিখ্যাত লোক আছে তাদেরকে নিয়ে ইন্টারভিউ তৈরি করে উনি একটা অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠান নাম হচ্ছে জয়ের পথে সঙ্গে সুজয়। এই জয়ের পথে সঙ্গে সুজয় চ্যানেল হাই নিউজ চ্যানেলে দেখানো হয়। তো আমার সাথে হঠাৎ করে সুজয়দার আলাপ হওয়ার পর তো বলি যে তুমি তো এর প্রোগ্রামটা করো কিন্তু তোমার প্রোগ্রামটা সারা পৃথিবীব্যাপী একটা গান ভিডিওর মাধ্যমে যদি আমি প্রচার করতে পারি তাহলে এই ভিডিওটা একটা আমি তৈরি করি এবং একটা গান তৈরি করি। তো সেরকম একটা গানের আমি তৈরি করে রাঘবকে দিয়ে গান করা হয়, রাঘব গানটা গেয়েছে খুব সুন্দর গানটা গেয়েছে এবং লিরিক্স করে প্রীতম, আর এই ভিডিওটা টোটাল ডিরেকশান আমি নিজে করি অ্যানিমেশন করে আমি এবং কিছু ভিডিও তৈরি করে মোটিভেশন ভিডিও তৈরি করি। আর মোটিভেশন ভিডিওর মেন ফ্যাক্টর হচ্ছে মানুষকে মোটিভেট করা, আর এই মোটিভেট করে আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। কিছুক্ষণের মধ্যে আমার বিকেল 5টার মধ্যেই আমার ভিডিওটা প্রিমিয়ার হবে ইউটিউব চ্যানেলে, তো সেটা দেখলেই বুঝতে পারবে যে এই ভিডিওর মধ্যে মিউজিক ভিডিও যেমন হয় আর একটা মোটিভেশন ভিডিও মিউজিক ভিডিও হয় টোটালি একটা ডিফারেন্ট একটা সাবজেক্ট। সাংস্কৃতিক পরবর্তী চিন্তা আমাদের হয়েছে মোটিভেশন কিছু ভিডিও তৈরি করা ওনার জন্য, এবং সেই মোটিভেশন ভিডিওটা আমার দেবসেন মিউজিক থেকে বেরোচ্ছে এবং ওনার ইউটিউব চ্যানেল সেখান থেকেও রিলিজ হবে। প্রতি মাসে দুটো করে আমাদের ভিডিও প্ল্যান আছে এবং সেটা আমরা প্ল্যান করছি অল ওভার ওয়ার্ল্ড রিলিজ করতে,
এবং সেই মোটিভেশান ভিডিও শুধু মোটিভেশান টক শো থাকবে না, সেখানে গান থাকবে, মোটিভেশান টক শো থাকবে, তারপর কিছু শায়রি থাকবে, ডিফারেন্ট টাইপ অফ, যেমন আমাদের করার চেষ্টা করি, যেমন ইন্ডিয়াতে বড় বড় বিবেক বিন্দ্রা, সন্দীপ মহেশ্বরী যেভাবে ভিডিও করে তার থেকে অনেক ডিফারেন্ট আমরা করার চেষ্টা করছি। অবশ্যই বাংলার মধ্যে সবথেকে বড় বাংলার মধ্যে মোটিভেশান ভিডিও আর মিউজিক ভিডিও আজ পর্যন্ত কোনোটাই হয়নি, এটা ফার্স্ট টাইম হচ্ছে একদম, এবং বাংলাদেশের বুকেও আমি চেষ্টা করবো এটা প্রচণ্ডভাবে প্রচার হয়।